শিক্ষকদের বেতন বাড়ানো নিয়ে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে রাজ্য সরকার, এই অভিযোগ তুলে পথে নামলেন প্রাথমিক শিক্ষকরা। এই অভিযোগে নাকতলার শিক্ষামন্ত্রীর বাড়ির দিকে অভিযানে নামে উস্তি প্রাথমিক শিক্ষক সংগঠন। মিছিল আটকে দেওয়ার সব রকম ব্যবস্থা করে পুলিশ। সুলেখার মোড়, বাঘাযতীন মোড়ে ব্যারিকেড তৈরি করে পুলিশ। বাঘাযতীন মোড়েই রাস্তায় বসে পড়েন আন্দোলনকারী শিক্ষকরা। এর জেরে যাদবপুর গড়িয়া যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি অন্নবাংশু রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে বাঘাযতীন থেকে। অন্নবাংশু, জানতে চাইবো তোমার কাছ থেকে এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, অবস্থান দেখাচ্ছে, অবস্থান বিক্ষোভ চলছে। সরাসরি দেখো এটাই যে সবাই কিন্তু অবস্থান বিক্ষোভে বসে আছেন। বাঘাযতীন মোড়ের কাছেই ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে পুলিশের তরফ থেকে। যেটা অভিযান ছিল শিক্ষামন্ত্রী বাড়ি দ্বারা যাবে, কিন্তু সেটা আটকে দেওয়া হয়, সবাই যাচ্ছেন না। মূলত বিষয় লেটেস্ট তোমাকে আপডেটটা দিয়ে রাখি, শুধুমাত্র তিনজন প্রতিনিধি, যে তিনজন প্রতিনিধি এখন পুলিশের তরফ থেকে বার্তা এলো আন্দোলনকারীদের কাছে, তিনজন প্রতিনিধি তারা কিন্তু যাবেন শিক্ষামন্ত্রী বাড়িতে, যেখানে শিক্ষামন্ত্রী তাদের সঙ্গে একান্তে কথা বলবেন। বলার পরেই তারা কিন্তু ফিরে আসবেন। দেখো অ্যানাউন্সমেন্ট করছে, শুনতে পাচ্ছ? দেখো, আমরা চেষ্টা করবো কথা বলার জন্য, অ্যানাউন্সমেন্টটা শোনানোর জন্য, যে তারা কিন্তু শুরু করেছে অ্যানাউন্সমেন্ট, অর্থাৎ যে তারা তিনজন যাচ্ছেন। অ্যানাউন্সমেন্টটা শোনো। অতএব প্রতিনিধি দলকে আমরা সাংগঠনিক পক্ষ থেকে পাঠাচ্ছি, যতক্ষণ না ওরা ফেরে এবং যতক্ষণ না আমাদের 26 তারিখে লড়াইয়ের সঠিক ক্লারিফিকেশন না হয়, ততক্ষণ এই আন্দোলন চলবে, অনির্দিষ্টকালের জন্য হলেও চলবে। দেখা একদম তারা বলে দিলেন যে তারা যাচ্ছে এবং তাদের দাবিপত্র যা আছে সব কটাই একেবারে। অন্যভাবে শুনতে পেলাম যে তিনজন প্রতিনিধি শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন আন্দোলনকারীদের তরফে, এবং তারা ফেরা পর্যন্ত এই অবস্থান বিক্ষোভে তারা বাঘাযতীনে থাকবেন। এই তিন প্রতিনিধি ফিরে আসার পর শিক্ষামন্ত্রীর সঙ্গে তাদের আলোচনার পরিপ্রেক্ষিতে তারা তাদের পরবর্তী কর্মসূচি ঠিক করবেন, বা এই কর্মসূচি প্রত্যাহার করবেন কিনা ঠিক করবেন। অনেক ধন্যবাদ অন্যভাবে।